যারা থাই ফুড খেতে ভালোবাসেন আজকের আয়োজনটা তাদের নিয়ে, কারণ আপনাদের নিয়ে যাব অভিজাত হোটেল ওয়েস্টিন ঢাকার ফুড ফেস্টিভ্যালে, যেখানে চলছে টেস্ট অফ থাইল্যান্ড শো নামের ভিন্ন রকম আয়োজন। চাইলে সেখানে ঘুরে আসতে পারবেন আর উপভোগ করতে পারবেন থাইল্যান্ডের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী সব খাবার। চলছে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী নাচ, কৌতূহল চোখে দেখছেন দর্শক। প্রথম দেখায় নাচের অনুষ্ঠান মনে হলেও একটি ফুড ফেস্টিভ্যালের দৃশ্য এটি। টেস্ট অফ থাইল্যান্ড শিরোনামের যে অনুষ্ঠানটি চলছে অভিজাত হোটেল ওয়েস্টিন ঢাকায়, রোববার সংবাদ সম্মেলন শেষে উদ্বোধন হয় এই ফুড ফেস্টিভ্যালের, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত থাই দূতাবাসের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিত মোর। থাইল্যান্ডের অভিজ্ঞ দুই মাস্টার শেফ সুফুন নাকজারোয়েন ও মিনারাত চুকুমের তত্ত্বাবধানে সাজানো হয়েছে থাই খাবারের এই আয়োজন। বিশাল আয়োজনে আছে সুস্বাদু থাই তরকারি থেকে শুরু করে রিফ্রেশিং সালাদ ও বিশেষ মিষ্টান্ন উপভোগের সুযোগ। আজকে যারা থাই পারফরমেন্স করবে থাইল্যান্ডে, তারাও বাংলাদেশি, সুতরাং এবং তারা ট্রেইন, দে আর ট্রেইন ফ্রম থাইল্যান্ড, সো কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে। এবং দ্যাট ইজ আ সিগনেচার ডিশ অফ প্রেগো, ইউ মে হ্যাভ দিস মাশরুম স্যুপ ইন এনি প্লেসেস, ইন এনি রেস্টুরেন্ট, ইভেন ইন স্ট্রিট রেস্টুরেন্টস, বাট দ্য টেস্ট উইল সে ইউ হুইচ ওয়ান ইজ হোয়াট। 11 জুন শুরু হওয়া থাই ফুড ফেস্টিভ্যাল চলবে 24 জুন পর্যন্ত, উপভোগ করা যাবে 7,500 টাকায়। তবে বিভিন্ন ব্যাংকের কার্ডধারীদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।